আপনারা শুনছেন আমাদের নতুন উপন্যাস নিঃসঙ্গ সম্রাট, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আজ শুনবেন উপন্যাসের দ্বিতীয় পর্ব। পাঠ করছেন মিতালি মণ্ডল, পরিবেশনায় রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপ, শান্তিনিকেতন। অধ্যায় দুই, পশ্চাৎপট। পরন্ত জমিদার বংশের ছেলে শিশির কুমার ভাদুরী ছাত্রবয়স থেকেই তার বন্ধুদের কাছে হিরো, তেজস্বী, রূপবান, ধারালো কথাবার্তা। ছাত্র হিসেবে সে মেধাবী, কিন্তু মনোযোগী নয়। অন্যদের তুলনায় সে অনেক বেশি বই পড়ে, কিন্তু পরীক্ষায় প্রথম দ্বিতীয় হবার উদ্যম নেই। ইংরেজিতে এমএ পাস করবার পর সে অধ্যাপনা শুরু করেছিল মেট্রোপলিটন কলেজে, ছাত্রদের মধ্যে জনপ্রিয়। তার শেক্সপিয়ার আবৃত্তি সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, বাংলা কবিতার আবৃত্তিতেও সে একই রকম দক্ষ। ছাত্রবয়স থেকেই শিশিরের অভিনয় করার দিকে ঝোঁক। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সে অনেকগুলি শখের থিয়েটারে অভিনয় করেছে, ইংরেজি ও বাংলা নাটকে। এবার একবার বৈকুণ্ঠের খাতা দেখতে এসেছিলেন নাট্যকার রবি ঠাকুর, তখন তিনি নোবেল পুরস্কার পাননি। নাটক দেখার পর বাইরে আস্তে আস্তে নাট্যকার তার এক সঙ্গীকে বললেন, কেদারের ভূমিকা করলো ওই ছেলেটি কে হে? দেখতে দেখতে আমার ঈর্ষা হচ্ছিল, একদা ওই পার্টে আমার যশ ছিল। 6 বছর কলেজে পড়াবার সময়ও শিশির কুমার প্রায়ই তার নাটকের মধ্যমণি সাজতেন। তারপর অধ্যাপনা ছেড়ে পাকাপাকি যোগ দিলেন পেশাদারি মঞ্চে। তার আগে এরকম ভদ্র পরিবারের উচ্চশিক্ষিত কোনো যুবক পেশাদারি থিয়েটারে আসেননি, কারণ ওই জগৎটা সম্পর্কে অনেক বদনাম। অভিনেত্রীরা আসে বারাঙ্গনা পল্লী থেকে, অভিনেতারা প্রায় সবাই অশিক্ষিত এবং নানা রকম নেশার দাস। শিশির এর মধ্যে আগমনের প্রধান উদ্দেশ্য বাংলার রঙ্গমঞ্চকে পরিচ্ছন্ন করে জাতীয় সংস্কৃতির অঙ্গ করে তোলা। অন্য অনেক দেশেই একটি জাতির রুচি গঠনের জন্য থিয়েটারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। 1912 সালে গিরিশচন্দ্র চিরবিদায় নিলেন, তারপর থেকেই বাংলা রঙ্গমঞ্চগুলির বড়ই দৈন্যদশা। গোটাচারিক মঞ্চে টিমটিম করে জ্বলছে পাদ প্রদীপ, দর্শক আকর্ষণ করার মতন নাটকও নেই, অভিনেতাও নেই, শুধু গিরিশবাবুর ছেলে দানিবাবুই একমাত্র স্টার। বাবার মতন পড়াশুনো করেননি দানিবাবু, সাহিত্য সংস্কৃতিতে দখল নেই, তবে কণ্ঠস্বর অপূর্ব, সহজেই আবেগ সঞ্চার করতে পারেন। তাঁর কৃতিত্বের অনেকটাই অশিক্ষিত পটুত্ব বলা যায়। কলেজের ক্লাসরুম ছেড়ে পেশাদারি রঙ্গমঞ্চে পদার্পণ করতে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়েছিল শিশির কুমারকে। বদনাম তিনি গ্রাহ্য করতেন না, কিন্তু তাঁর মেলামেশা ছিল উচ্চশিক্ষিত রুচিবান ব্যক্তিদের সঙ্গে। এরা কি তাকে পরিত্যাগ করবেন? তার সহপাঠীদের মধ্যে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, কালিদাস রায় প্রমুখ তাকে সমর্থন করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র। সবচেয়ে বড় কথা, প্রথমে কিছুটা আপত্তি জানালেও শেষ পর্যন্ত সম্মতি দিয়েছিলেন তাঁর জননী। মা বেঁকে বসলে শিশিটির ইচ্ছাপূরণ সম্ভব হতো না। ম্যাডাম থিয়েটারের কর্নওয়ালিস মঞ্চে প্রথম দর্শকদের সামনে শিশির কুমার এলেন আলমগীরের ভূমিকায়। শৌখিন অভিনেতা হিসেবে আগেই তার যথেষ্ট সুনাম হয়েছিল, কিন্তু আলমগীর যেন এক অলৌকিক বিস্ময়। সারা শহরে শুধু এই একটাই আলোচনা, এমন অভিনয় কেউ আগে কখনো দেখেনি। গিরিশবাবুর ধারা থেকে এ অভিনয় সম্পূর্ণ অন্য ধরনের। তরুণ সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রথম রাত্রির অভিনয় দেখার পর তার বন্ধুদের বলেছিলেন, জীবনে ভাই তিনটি বিস্ময়কর আবির্ভাব আমি দেখেছি। এক রাত্রে কলকাতায় দারুণ ঝড় হয়েছিল, সে এমনই ঝড়ের দাপট আর বৃষ্টির ঝাপটা, মনে হচ্ছিল বুঝি প্রলয় এসে গেল। ভয়ে অনেকের ঘুমই আসেনি। তারপর ভোরবেলা জানলা খুলেছি, দেখি যে বৃষ্টি একেবারে থেমে গেছে, পৃথিবী একেবারে শুদ্ধ স্নাত, নরম বাতাস, তার মধ্যে পুব আকাশ থেকে উঠে এলেন সূর্য। মনে হলো এরকম সূর্যোদয় আগে কখনো দেখিনি। আর একদিন সকালে জোড়াসাঁকোয় গেছি, একটু অপেক্ষা করতে হচ্ছে। হঠাৎ দরজার কাছে এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ, সদ্য স্নান করে এসেছেন, দু চোখ ভরে গেল সেই দেবকান্তি মানুষটির
বিস্ময়কর আবির্ভাব দেখে। আর এই কয়েকদিন আগে দেখলাম মঞ্চে শিশির কুমারের আলমগীরকে। বুকটা ধক করে উঠল, যেন মানুষ নয়, তেজঃপুঞ্জ। সে কি দীপ্তিমান শরীর, প্রশস্ত ললাট, আত্মবিশ্বাসী কণ্ঠস্বর! গিরিশবাবু টাবুর কথা অনেক শুনেছি, কিন্তু কয়েকজন বুড়ো মানুষ বলা বলি করছিল গিরিশবাবুও কখনও শিশির কুমারের মতন একক ব্যক্তিত্ব সারা মঞ্চে ছড়িয়ে দিতে পারেননি। আলমগীরের প্রথম রজনীতে কলকাতার চেহারা ছিল দুরকম, একদিক আলোয় ঝলমল করছে, অন্যদিক অন্ধকার। ইংল্যান্ডের রাজকুমার আসছে, তাই শাসক সম্প্রদায় ও তার ধামাধরারা মেতে উঠেছে উৎসবে, আর দেশাত্মবোধে উদ্দীপ্ত বাঙালির করছে প্রতিরোধ। উত্তর কলকাতায় ঘরে ঘরে নিষ্প্রদীপ, যানবাহন বন্ধ, ডাস্টবিনগুলোকে মাঝ রাস্তায় টেনে এনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে থেকে বহুল বিজ্ঞাপিত বলে আলমগীরের অভিনয় বন্ধ করা হয়নি। তাছাড়া এ নাটকও জাতীয়তাবোধের অঙ্গ। বহু মানুষ বিকেল থেকেই রঙ্গালয়ের সামনে এসে বসেছিল। অভিনয়ের সময় প্রেক্ষাগৃহ পূর্ণ। দর্শকদের মধ্যে বসেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দিলীপ কুমার রায়, সত্যেন দত্তের মতন অনেকে। ম্যাডেন থিয়েটারের পরপর নাটকগুলি প্রভূত জনপ্রিয় হলেও শিশির কুমারের সঙ্গে মতবিরোধ হতে লাগলো কর্তৃপক্ষের। মঞ্চসজ্জা থেকে আলোর ব্যবহার, দর্শকদের আসন, এই সব কিছু নিয়ে মাথা ঘামান শিশির কুমার। পশ্চাৎপটে ধ্যাবড়া ধ্যাবড়া ছবি আঁকা দৃশ্যের বদলে ইতিহাসসম্মত বাস্তবমুখী দৃশ্যসজ্জার পক্ষপাতী তিনি। যেমন আলমগীর নাটকে রূপনগরের ভূঁইয়া রাজা নামেই রাজা, আসলে গরিব, চাষবাস করেন, সুতরাং তার প্রাসাদেরও হওয়া উচিত ভগ্নদশা মলিন। সেই জন্যই সেট তৈরি হলো ভাঙাচোরা পাথরের বাড়ির মতন। জে এফ ম্যাডেনের জামাই রুস্তমজি ধোতিওয়াল একদিন সেট দেখতে এলেন। অমন সাধারণ আড়ম্বরহীন দৃশ্যপট দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, এহ, এত লাখ লাখ রুপিয়া খরচ করছি, লোকে এসে এই দেখবে? পেন্টার হুসেন বেগকে ডেকে ধমক লাগিয়ে বললেন, এসব বদল করো, সোনে লাগাও। আর একদিন শিশির কুমার কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মহড়া দিচ্ছেন নতুন নাটকের। হঠাৎ শুনতে পেলেন একটু দূরে রুস্তমজি কাকে যেন বলছেন, এইসব বাঙালি লোক বহুত ঝুঠ বাল বলে, এদের বিলকুল বিশ্বাস করা যায় না। শুনেই দপ করে জ্বলে উঠলেন শিশির কুমার। লোকটির দিকে এগিয়ে গিয়ে বললেন, বাঙালিদের সম্পর্কে কি বললেন আপনি? হাউ ডেয়ার ইউ! রুস্তমজি সঙ্গে সঙ্গে বিনয়ের অবতার হয়ে গিয়ে বললেন, না না ভাদুরিজি, আপনাকে কিছু বলিনি, আপনি তো বাঙালিদের অ্যাসেট। শিশির কুমার হুঙ্কার দিয়ে বললেন, আপনি জাত তুলে কথা বলছেন, এই বাঙালিদেরই বুকের ওপর বসে রক্ত চোষার মতন টাকা রোজগার করবেন, আবার তাদেরকেই নিন্দা করবেন? আমি আর এখানে একদিনও থাকব না, চললাম। হনহন করে বেরিয়ে যেতে লাগলেন শিশির কুমার। তার পেছন পেছন হাত কচলাতে কচলাতে ছুটছেন রুস্তমজি। শিশির কুমারকে আনার পর থেকে এই ব্যবসায় তাদের প্রভূত লাভ হচ্ছে। এই সোনার হাঁসটিকে তিনি ছাড়তে চান না। ভাদুরিজি, শুনেন শুনেন, আমি মাফ মাংছি, এইসব বলে অনেক কাকতি মিনতি করতে লাগলেন। কিন্তু আর দাঁড়ালেন না শিশির কুমার, এক কথায় চাকরি ছেড়ে চলে এলেন। তারপর বেকার অবস্থা, আর অধ্যাপনায় ফিরে যাওয়া যায় না। বন্ধুদের কাছে আফসোস করে বলেন, অবাঙালি ব্যবসাদারদের কথা মান্য করে বাংলা নাটক অভিনয় করতে হবে, এ আমার ধাতে সইবে না। ফ্রি উইল না থাকলে কি কোনো কলাচর্চা করা যায়? কিছুদিন পর ডাক এলো এক ফিল্ম কোম্পানি থেকে, শরৎচন্দ্রের কাহিনী আধারে আলো। এর আগেও শিশির কুমার দু একটি চলচ্চিত্র অভিনয় করেছেন, কিন্তু ঠিক স্বস্তি বোধ করেননি। চলচ্চিত্রে বড় বেশি যান্ত্রিকতা, একটানা অভিনয়ের সুযোগ নেই, শুটিংয়ের সময় দু তিন মিনিট অন্তর অন্তর কাট কাট কাট। এই চলচ্চিত্রের পরিচালনাও করলেন শিশির কুমার নিজে আর তার বাল্যবন্ধু নরেশ মিত্র, কিন্তু তার মন জুড়ে রয়েছে রঙ্গমঞ্চ। কে তাকে সুযোগ দেবে? তিনি বুঝে গিয়েছেন কারো অধীনে চাকরি করা তার পক্ষে সম্ভব হবে না। মাঝে মাঝেই প্রকাশ পায় তার আত্মম্ভরিতা, মানুষটাই যে এরকম। এখন তার আশ্রয় একমাত্র বই। সাহিত্য তার মন ভরিয়ে রাখে, কিছুক্ষণের জন্য হলেও সব ক্ষোভ ভুলিয়ে দেয়। অনেক সময় বইও লাগে না, বহু কবিতা তার মুখস্থ, বিশেষ করে মাইকেল আর রবীন্দ্রনাথ। অপরদিকে শেক্সপিয়ার আর শেলি,
জর্জ বার্নার্ড শর নাটকের গদ্যও তিনি গড়গড় করে বলে যেতে পারেন স্মৃতি থেকে। কলেজে পড়াবার সময় সহকর্মীরা বলতেন, শিশির কলেজে আসে সুটটাই পরে পাক্কা সাহেব সেজে, কিন্তু মনে মনে একেবারে ভেত বাঙালি, পড়ায় ইংরেজি সাহিত্য আর হাবুডুবু খায় রবিবাবুর কবিতায়। শিশির কুমার মাঝে মাঝে অন্যদের থিয়েটার দেখতে যান, মিনার ভাই চলছে চন্দ্রগুপ্ত, স্টারে কর্নার্জুন, অহিন্দ্র চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র প্রমুখ খ্যাতি পাচ্ছেন দর্শকদের কাছ থেকে। মনমোহন থিয়েটারে দানিবাবু সাজছেন আলেকজান্ডার। মঞ্চের সুযোগ থেকে বঞ্চিত শিশির কুমার এখন বসে থাকেন দর্শকের আসনে। একদিন খবর পেলেন ফার্স্ট এম্পায়ারে বিসর্জন মঞ্চস্থ হচ্ছে, পরিচালনা ও অভিনয় স্বয়ং রবীন্দ্রনাথ। অলিক নামে এক বন্ধুকে নিয়ে টিকিট কেটে সেই নাটক দেখতে গেলেন শিশির কুমার। এখানে সব কিছুই অন্যরকম, পেশাদারি থিয়েটারের সঙ্গে কোনো মিলই নেই, অভিনেতা অভিনেত্রীরা সবাই সম্ভ্রান্ত পরিবারের, দর্শকরাও অন্যরকম, হুল্লোড় চেঁচামেচি নেই, ছিমছাম রুচিশীল মঞ্চসজ্জা। 62 বছর বয়সে রবীন্দ্রনাথ নিজে নিয়েছেন জয়সিংহর ভূমিকা, দুর্দান্ত অভিনয় করলেন তো বটেই, সব মিলিয়ে নাটকের সর্বাঙ্গীন প্রয়োগ অসাধারণ। অপর্ণার ভূমিকায় অভিনয় করছে একটি ফুটফুটে তরুণী, ঠিক যেন ডানা কাটা পরী, শুধু রূপ দিয়েই সে ভোলায়নি, তার উচ্চারণ নিখুঁত, প্রতিটি পদক্ষেপ লীলায়িত। জানা গেল সে কাশীর এক অধ্যাপকের মেয়ে, কবির বিশেষ স্নেহধন্যা, তার নাম রানু। দেখতে দেখতে শিশির কুমার তার বন্ধুকে বললেন, ইস, এরকম একটি মেয়েকে যদি আমাদের মঞ্চে পেতাম, আমার যদি এরকম একটি নিজস্ব দল থাকত। অভিনয়ের শেষে বন্ধুটি বলল, চলো কবির সঙ্গে দেখা করে পায়ের ধুলো নিয়ে আসি। শিশির কুমার বললেন, না আমি যাব না, কি আমার পরিচয়, আমি এখন নোবডি। বছর ঘুরে যাবার পর শিশির কুমার একটা সুযোগ পেলেন, তাও কোনো মঞ্চে নয়, মাঠের মধ্যে। বড়দিনের সময় ইডেন গার্ডেনে এক বিরাট প্রদর্শনী ও মেলার আয়োজন করা হচ্ছে, সেখানে থাকবে নানাবিধ আমোদ প্রমোদ এবং খেলাধুলোর ব্যবস্থা, নাটকের অভিনয় থাকলেও ভালো হয়। কমিটির চেয়ারম্যান এক বাঙালি ICS, তিনি কোনো সাধারণ রঙ্গালয়কে আহ্বান করতে চান না, অধ্যাপক হিসেবে শিশির কুমারকে তিনি চিনতেন। তাকে ডেকে ভার নিতে বললেন, চুক্তি হলো নাটক নির্বাচন থেকে অভিনেতা অভিনেত্রী নিয়োগের স্বাধীনতা শিশির কুমারেরই থাকবে, দক্ষিণাও মিলবে ভালো। শিশির কুমার এবার গড়লেন নিজস্ব সম্প্রদায়, মনোরঞ্জন ভট্টাচার্য, যোগেশচন্দ্র চৌধুরী, রবি রায়, জীবন গাঙ্গুলির মতন কয়েকটি আনকোরা তরুণকে নিয়েই তিনি অভিনয় শিখিয়ে নেবেন, সঙ্গে তার দুই ভাই বিশ্বনাথ আর তারা কুমারও যুক্ত হয়ে গেল। কিন্তু অভিনেত্রী হিসেবে তো ভদ্রঘরের মেয়েদের পাওয়া যাবে না, তাই পেশাদারি মঞ্চ থেকেই নিয়ে আসা হলো প্রভা, নীরদা, শেফালিকাদের। নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা। আবার জাদুকরের মতন শিশির কুমার প্রথম দিনেই দর্শকদের হৃদয় জয় করে নিলেন, মাঠের মধ্যে জোড়াতালি দেওয়া, অস্থায়ী মঞ্চ, প্রদর্শনীর আর সব কিছু ফেলে হাজার হাজার মানুষ এই নাটক দেখতে ছুটে আসে, একবার দেখেও আশ মেটে না। অনেকেরই মনে হলো বাংলা নাট্যজগতে অনেক দিন পর সত্যিকারের একজন নায়ক এসেছে, হিয়ার ইজ দ্য হিরো অ্যাট লাস্ট। রামরূপী শিশির কুমারকে দেবতা কিংবা মহামানব মনে হয় না, মনে হয় এক যন্ত্রণাবিদ্ধ সাধারণ মানুষ, তার স্ত্রী ও সন্তানদের হারাবার পর তীব্র বেদনার্থ স্বর দর্শকদের মধ্যে অনুরণিত হতে থাকে বহুক্ষণ। মাত্র 3 দিন অভিনয় করার কথা ছিল, দর্শকদের অনুরোধে চালানো হলো 12 দিন, এর মধ্যে মেলা ভেঙে গেছে। এবারে বন্ধুবান্ধবরা পরামর্শ দিলেন, স্বাধীনভাবে কোনো রঙ্গমঞ্চ ভাড়া নিয়ে শিশির কুমারের নিয়মিত অভিনয় শুরু করা উচিত, তিনি অন্য কারো অধীনে থাকতে পারবেন না, তা তো বোঝাই গেছে। ইডেন গার্ডেনের নাটকে হাতে কিছু পয়সা হয়েছে, বন্ধুরাও সাহায্য করলেন কিছু কিছু। কলেজ স্ট্রিটের আলফ্রেড থিয়েটার হলটা খালি পড়ে আছে, সেটা লিজে পেয়ে গিয়ে শিশির কুমার তাঁর এই নিজস্ব মঞ্চের নাম দিলেন বাংলায় নাট্যমন্দির। এতদিন পর্যন্ত সব মঞ্চের নাম হতো ইংরেজিতে, যেমন ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, বেঙ্গল, রয়্যাল বেঙ্গল, স্টার, এমারেল্ড, মিনার্ভা, ক্লাসিক, অরোরা ইত্যাদি। এই প্রথম বাংলা নামের নাট্যমঞ্চ হলো। শুধু তাই নয়, ইংরেজিতে টিকিট ছাপার বদলে এখানে বাংলায় টিকিট, ভেতরের আসনগুলি সারি এ বি সি ডির বদলে ক খ গ ঘ। সীতার সাফল্য দেখে ঠিক হলো নাট্যমন্দিরের উদ্বোধন হবে সীতা মঞ্চস্থ করে।
শিশির কুমার নাটকটির কিছুটা সম্পাদনা করে আবার শুরু করলেন মহড়া। পূর্ণ উদ্যমে সেই মহড়া চলছে। উদ্বোধনের দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে, এমন সময় হলো বিনা মেঘে বজ্রপাত। পেশাদারী মঞ্চে নাট্যকারের অনুমতি নিয়ে রয়্যালটি দিতে হয়। ডিএল রায় বেঁচে নেই, তার উত্তরাধিকারী এখন একমাত্র পুত্র দিলীপ, তিনি গিয়েছেন ইউরোপ পরিভ্রমণে। দিলীপ বন্ধু মানুষ, শিশির কুমার জানেন তাঁর কাছ থেকে অনুমতি পাওয়ার কোনো অসুবিধে হবে না। এই সময় এক কদর্য চাল চালল স্টার থিয়েটারের কর্তৃপক্ষ। শিশির কুমার নিজস্ব সম্প্রদায় নিয়ে থিয়েটারে নামছেন, এর মধ্যেই তার খ্যাতি গগনচুম্বী। অন্য নাটকের দলগুলি ঈর্ষায় জ্বলছে, ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে শিশির কুমারকে তারা নিরস্ত করতে চায়। দিলীপ রায় ফ্রান্স থেকে জাহাজে ফিরলেন দেশে, সেখান থেকে ট্রেনে কলকাতায়। স্টার কর্তৃপক্ষ আগে থেকেই জানতে পেরেছে ফেরার তারিখ, তারা একেবারে হাওড়া স্টেশনে উপস্থিত। দিলীপ ট্রেন থেকে নামতেই তারা তাঁর গলায় মালা পরিয়ে দিল। তারপর ব্যস্ত সমস্ত হয়ে ওদের মুখপাত্র বললেন, আমরা স্টার থেকে সীতা নামাবো, সব রেডি, শুধু আপনার অনুমতির অপেক্ষায় রয়েছি, চুক্তি হয়ে গেলে এই শনিবার থেকেই শুরু করতে পারি। দিলীপ বিস্মিতভাবে বললেন, কিন্তু শিশির, সে যে ইডেনের মেলায় সীতা অমন জমিয়ে দিল, সে আর করবে না? মুখপাত্রটি বললেন, না না, তিনি তো শুনেছি অন্য নাটক নিয়ে ব্যস্ত। ইডেনের মেলায় তিন দিনের চুক্তি ছিল, অভিনয় চালালেন 12 দিন, আপনি কিছু বলেননি? এখন তেনারার উৎসাহ নেই, অমন ব্রিলিয়ান্ট নাটক এমনি এমনি পড়ে থাকবে? আমাদের প্রোডাকশন হবে একেবারে 1 নম্বর, খরচের কোনো কার্পণ্য নেই। দিলীপ দেখলেন সেই দলটার সঙ্গে রয়েছে তারই এক মাসতুতো ভাই নির্মলেন্দু লাহিড়ি, সেও একটু আধটু অভিনয় করে। তার দিকে তাকিয়ে দিলীপ জিজ্ঞেস করলেন, তুমিও এই দলে আছো নাকি? নির্মলেন্দু মাথা নাড়ল। অন্য একজন বলল, উনিই তো রাম সাজবেন, উনিই এখন স্টারের 1 নম্বর স্টার। ওরাই নিজেদের গাড়িতে দিলীপকে নিয়ে গেলেন তার বাড়িতে। একজনের পকেটে চুক্তিপত্র তৈরিই ছিল। দীর্ঘ ট্রেন যাত্রার পর বিশ্রাম নেবার আগেই দিলীপ 1 বছরের জন্য স্টারকে সীতার অধিকার দিয়ে দিলেন 450 টাকার বিনিময়ে। রীতিমতো সীতাহরণ হয়ে গেল। পরদিন সকালেই শিশির কুমার এসে উপস্থিত। দিলীপকে তিনি বললেন, এ কী করলে তুমি দিলীপ? আমার নতুন দল, নতুন মঞ্চ, সীতা দিয়ে উদ্বোধন হবে, সেট পোশাক সব তৈরি, উদ্বোধনের তারিখও ঘোষণা হয়ে গেছে, এর মধ্যে তুমি স্টারকে সীতার রাইড দিয়ে দিলে, আমাকে একবার জিজ্ঞেসও করলে না? দিলীপ আকাশ থেকে পড়লেন, বললেন, সে কি, ওরা যে বলল তুমি আর সীতায় ইন্টারেস্টেড নও, স্টারই একেবারে তৈরি হয়ে গেছে, ওই স্টার একেবারে তৈরি হয়ে গেছে, 1 সপ্তাহেই নামাতে চায়। পকেট থেকে একটা হ্যান্ডবিল বার করে শিশির দিলেন দিলীপকে। নাট্যমন্দির, প্রাক্তন আলফ্রেড থিয়েটার, ফোন নাম্বার 1731 বড়বাজার, অধিকারী শিশির কুমার ভাদুরী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সৌজন্যে ও শুভাগমনে আমাদের প্রথম অভিনয় উদ্দীপিত ও উদ্বোধিত হইবে। নাট্যমন্দির নতুনভাবে গঠিত, বর্তমান যুগের সমুন্নত নাট্যকলাসম্মত, নতুন সাজসজ্জায় ভূষিত, ভাব ভাষার প্রেরণায় অনুপ্রাণিত, সুরসঙ্গীতে মণ্ডিত, নৃত্য ছন্দে লীলায়িত, নতুন অভিনয় সম্ভার লইয়া বাংলাদেশের নাট্যকলানুরাগী দর্শকবৃন্দকে সাদরে আমন্ত্রণ করিতেছি। উদ্বোধন রজনী 21 মার্চ 1914, দোল পূর্ণিমা সন্ধ্যায়। দেশবাসীগণের নিকট আমাদের প্রথম অভিনয় উপহার সীতা, রাম শিশির কুমার ভাদুরী। পাংশু মুখে হ্যান্ডবিলটি পড়তে পড়তে দিলীপ অস্ফুট স্বরে বললেন, 21 মার্চ, আর তো মাত্র 5 দিন বাকি, ছি 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 ছি। তারপর গলা তুলে বললেন, ওরা আমাকে মিথ্যে কথা বলেছে, আমার সঙ্গে তঞ্চকতা করেছে, মানুষ এতটা স্বার্থপর হতে পারে, এতটা নিচে নামতে পারে? শিশির, তোমার তো তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। রাগে শিশিরের গৌরবর্ণ মুখখানি অগ্নিবহ হয়ে উঠেছে, তিনি আর কথা বলতে পারছেন না। টেবিলের ওপর রাখা একটা কাচের পেপারওয়েট মুঠো করে ধরেছেন, যেন সেটা গুঁড়িয়েই ফেলবেন। দিলীপ একেবারে মরমে মরে গিয়ে কম্পিত গলায় বললেন, বন্ধু, বিশ্বাস করো, আমি কিছুই বুঝিনি, অনেক দিন পর দেশে ফিরেছি, কোনো খবর জানি না, ওরা এমনভাবে আর্জেন্সি দেখাতে লাগলো, আমার ভাই নির্মলেন্দুকে সঙ্গে এনেছিল, তাই অবিশ্বাস করার কথা আমার মাথাতেই আসেনি। তুমি যদি ভেবে থাকো আমি অর্থলোভে এ কাজ করেছি, তাহলে এখনই চলো, আমি স্টারে গিয়ে ওদের চুক্তি বাতিল করে দিচ্ছি, এখনই চলো।
স্টারের ম্যানেজার প্রবোধচন্দ্র গুহের স্টারের ম্যানেজার প্রবোধচন্দ্র গুহের ঘরে তখন নাট্য শিক্ষক অপরেশচন্দ্র স্টারের ম্যানেজার প্রবোধচন্দ্র গুহের ঘরে তখন নাট্য শিক্ষক অপরেশচন্দ্র ও আরও দু চারজন মিলে গুলতানি করছেন। গতকাল সীতাহরণের উল্লাসের রেশ এখনও রয়ে গেছে তাদের চোখে মুখে। আলোচনার মুখ্য বিষয় শিশির কুমার। এত খরচপত্র করেও সীতা নামাতে না পারলে শিশির কুমার যে গাড্ডাই পড়বেন তার থেকে আর বোধহয় উঠতে পারবেন না, লোকে তাকে দুও দেবে। স্টার অবশ্য নিজেরা সীতা মঞ্চস্থ করার কোনো উদ্যোগই নেয়নি এখনও। শিশির কুমার যে নিজে এসে উপস্থিত হবেন তা এরা কল্পনাও করেননি। সবাই হকচকিয়ে গেলেন প্রথমে। শিশির কুমার পথে আস্তে আস্তেই দিলীপকে বলে রেখেছিলেন, বেশি কথা বলার দরকার নেই, ইয়েস অর নো, শুধু সেটুকু জেনে নেবে। কথা কাটাকাটি করে আমি মেজাজ গরম করতে চাই না। বসতে অনুরোধ করা হলেও শিশির কুমার বসলেন না, দাঁড়িয়েই রইলেন দিলীপের চেয়ারের পিছনে। দিলীপ বললেন, আপনারা কাল আমাকে ভুল বুঝিয়েছেন, শিশির এই নাটক ইডেন বাগানে সাকসেসফুলি মঞ্চস্থ করেছে, এর অধিকার তারই। তার নতুন নাট্যদলে এই নাটক দিয়ে উদ্বোধনের ব্যবস্থাও পাকা হয়ে গেছে, সেই কথাও আপনারা ঘুণাক্ষরে জানাননি আমাকে। আপনারা তো শুরুই করেননি, তবু এত তাড়াহুড়ো করে আমাকে দিয়ে সই করালেন কেন? ম্যানেজার বাবু বিষয়টি হালকা করে দেবার চেষ্টায় বললেন, প্রফেশনাল স্টেজে তো এরকম হয়ই, আগেও কতবার গিরিশবাবুর নাটক নিয়ে টানাটানি হয়নি। গিরিশবাবু এক বোর্ডে চাকরি করছেন, ছদ্মনামে অন্য বোর্ডের জন্য নাটক লিখে দিয়েছেন, তাও তো হয়েছে, এ আমাদের নিজের ব্যাপার। দিলীপ বললেন, সে যুগ আর নেই, নাটকের মানুষরা তো শিল্পী, তাদের মধ্যে কোনোরূপ হীনতা ক্ষুদ্রতা থাকবে কেন? চুক্তিপত্রটা দিন, আমি সেটা ছিঁড়ে ফেলব। ম্যানেজারবাবু বললেন, চুক্তিপত্র তো আমরা আমাদের অ্যাটর্নির কাছে জমা দিয়ে এসেছি, এখন বাতিল করার কোনো প্রশ্নই ওঠে না। দিলীপ বললেন, আমি টাকা নিয়েই এসেছি, সব টাকা ফেরত দিচ্ছি। প্রবোধচন্দ্র অতি ধুরন্ধর ব্যক্তি, তিনি কথায় হার মানেন না কারো কাছে। তিনি হাসতে হাসতে বললেন, দিলীপবাবু, থিয়েটারের লোক অনেকের প্রাপ্য টাকা দিতে দেরি করে, অনেক সময় দেয়ও না, কিন্তু একবার দিলে আর ফেরত নেয় না, এই ব্যাপারে আমাদের অনেস্টি আছে। শিশির কুমার এবার অধৈর্যভাবে দিলীপের কাঁধে একটা খোঁচা মেরে বললেন, ইয়েস অর নো? প্রবোধচন্দ্র বললেন, নো, চুক্তি মানতে দিলীপবাবু এখন বাধ্য। শিশির কুমার এবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্টারকে। তিনি অপরেশচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আপনারাও সীতা নামান, আমরাও নামাচ্ছি, দুই বোর্ডে একই সঙ্গে একই নাটক চলুক, ভদ্রভাবে ফেয়ার কম্পিটিশন হোক, তারপর দেখা যাক দর্শকরা কোনটা পছন্দ করে। অপরেশচন্দ্র কিছু বলার আগেই তাকে বাধা দিয়ে ম্যানেজারবাবু বললেন, মোটেই সেটা ফেয়ার কম্পিটিশন হবে না, আপনারা রিহার্সাল দিয়ে দিয়ে অনেকটা এগিয়ে আছেন, আমাদের দেরি হবে, ততদিন আপনারা দর্শকদের নিজেদের দিকে টেনে নেবেন। শিশির বললেন, তাহলে এটাই ফাইনাল, নো? প্রবোধচন্দ্র বললেন, ইয়েস, নো, এমফ্যাটিক্যালি নো। শিশির বললেন, আমি তাহলে চলি, দিলীপ। দিলীপ বিষণ্নভাবে বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি শিশির, জ্ঞানে বা অজ্ঞানে যাই হোক আমি তোমার অনেক ক্ষতি করেছি, টাকা পয়সার ক্ষতির চেয়েও তোমার সুনাম হানি হবে। শিশির কুমার এগিয়ে গেলেন দরজার দিকে। প্রবোধচন্দ্র গলা তুলে বললেন, একটা যেন ভুল করবেন না শিশিরবাবু, এরপর জোর করে সীতা নামাতে যাবেন না, তাহলে আমি মামলা করব, ইনজাংশন দিয়ে আপনার প্রথম রজনীর অভিনয় বন্ধ করে দেব, তাতে আপনার আরও ক্ষতি বাড়বে। ঘুরে দাঁড়ালেন শিশির কুমার, এতক্ষণ বাদে তার ওষ্ঠাধরে হাসি ফুটল, ভয়ঙ্কর সে হাসি। তিনি প্রবল অহংকারের সঙ্গে বললেন, আমি জমিদার বংশের সন্তান, জমিদারি বলতে যদিও এখন কিছুই নেই, তবু বংশের রক্ত তো গায়ে আছে, মামলার ভয় আমাকে দেখাবেন না, মামলার চেয়ে আমি আগুন বেশি পছন্দ করি। না না, আপনাদের স্টার থিয়েটারে আগুন ধরাবো না, সে চরিত্র আমার নয়, আমার নাট্যমন্দিরেই আগুন ধরিয়ে পুড়িয়ে ঝুড়িয়ে চলে যাব, আপনাদের পথের কাঁটা দূর হবে। এই রকম সময়ে মাথার মধ্যে যেন সত্যি আগুন জ্বলে, এ আগুনের নিবৃত্তি কিসে হবে তা তার জানা নেই, এখন মদ্যপান করলে যে সে আগুনে ঘৃতাহুতি হবে তা অবশ্য তিনি বোঝেন, নেশার ঝোঁকে এমন কিছু করে ফেলবেন যার জন্য পরে অনুশোচনার আর অন্ত থাকবে না। নাট্যমন্দির তো তাঁর একার নয়, অনেকের ভাগ্য এর সঙ্গে জড়িয়ে গেছে, এই চার পাঁচ দিনের মধ্যে কোনো নতুন নাটক তৈরি করাও সম্ভব নয়।
কোথায় যাবেন, কার সঙ্গে পরামর্শ করবেন, কারুর কাছে বসে যে মনের ভার হালকা করবেন, তেমনও কেউই নেই, কোনো নারী নেই তার ভুবনে। পাগলের মতো পথে পথে ঘুরতে লাগলেন শিশির কুমার। হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেলে হয়তো মাথাটা জুড়োতে পারে। পথ দিয়ে হাঁটছেন কিন্তু কিছুই দেখছেন না, তার কোনো গন্তব্য নেই। পথের কোনো কোনো মানুষ চিনতে পারছে তাকে, তাতে তার ভ্রুক্ষেপ নেই। মনে মনে তিনি বলছেন, ও ভিলেনি হো, লেট দ্য ডোর বি লকড, ট্রেচারি, সিক ইট আউট। হঠাৎ একেবারে সামনে দিয়ে এগিয়ে এসে এক ব্যক্তি তার বুকে চাপড় মেরে বললেন, শিশির। শিশির কুমার চমকে উঠলেন, তাকিয়ে দেখলেন তার বন্ধু হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার বললেন, কি ব্যাপার, তুমি একেবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে কোথায় চলেছ? আমরা কখন থেকে তোমায় ডাকছি, শুনতেই পাও না। হেমেন্দ্র কুমারের পেছনে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন, নরেন্দ্র দেব প্রেমাঙ্কুর আতর্থী, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়। এরা সবাই ভারতী পত্রিকার লেখক। ভারতী গোষ্ঠীতে প্রায় আড্ডা দিতে যান শিশির, এরা সবাই তার বন্ধু শ্রেণীর। নরেন্দ্রদেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শিশির, মুখখানা একেবারে শালপাতার মতন শুকনো? কারুর কাছে সহানুভূতি কুড়োনো শিশির কুমারের স্বভাব নয়, ব্যক্তিগত আবেগও কারুর কাছে প্রকাশ করতে চান না। তিনি বললেন, কিছু হয়নি তো, অন্যমনস্ক ছিলাম বোধহয়। সৌরীন্দ্রমোহন বললেন, দোলের দিন তোমার নাট্যমন্দিরের উদ্বোধন হচ্ছে, আমাদের এখনও পাস দিলে না? শিশির কুমার শুকনো গলায় বললেন, উদ্বোধন হচ্ছে না, আপাতত বন্ধ। সকলেই বিস্মিত। মণিলাল বললেন, উদ্বোধন হচ্ছে না কেন? এবার সকলে চেপে ধরতে শিশিরকে বলতেই হলো স্টার কর্তৃক সীতাহরণের কাহিনী। হেমেন্দ্র কুমার দুঃখিতভাবে বললেন, ছি, আমাদের থিয়েটারের এই সব নীচতা কবে দূর হবে, এখন উপায়? শিশির বললেন, আর কোনো উপায় নেই। মণিলাল বললেন, আলবাত উপায় আছে, ওদের কাছে হার মানবে কেন? এ কদিনের নতুন নাটক নামানো যাবে না ঠিকই, কিন্তু দোলের দিন মানুষ গান বাজনা পছন্দ করে, আর আমরা কিছু কিছু গান জুড়ে একটা অপেরার মতো তৈরি করে নিতে পারি, সেটা এমন কিছু শক্ত হবে না। ওই 21 তারিখেই তোমার নাট্যমন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। হেমেন্দ্র কুমার বললেন, ধরো রবীন্দ্রনাথের ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে দিয়ে শুরু হলো, এই রকম পরপর গান গে থেকে থে রবীন্দ্রনাথের তো বসন্ত নিয়ে আরও গান আছে, মাঝে মাঝে কিছু ফাঁক থাকলে আমরাও নতুন গান লিখে দিতে পারি। মণিলাল বললেন, চলো আজই কোথাও গিয়ে আমরা বসি, প্রচলিত গান যা যা আছে তার মধ্যে মধ্যে বিষয় অনুযায়ী আমরা সবাই দু একটা গান লিখব, পালাটার নাম বসন্ত লীলা দিলে কেমন হয়? সবাই মিলে তখনকার মতন স্বনির্বন্ধ অনুরোধে শিশির কুমারকে এ প্রস্তাব মেনে নিতে বাধ্য করালেন বটে, কিন্তু তার মনে খুঁতখুঁতানি রয়ে গেল। এ গানের পালায় তার কোনো ভূমিকাই নেই, কারণ একেবারেই সুর নেই তার কণ্ঠে। বসন্ত লীলা তৈরি হয়ে গেল বটে, কিন্তু উদ্বোধনের দিনটিতে শিশির কুমার আবার বেঁকে বসলেন। উদ্বোধন হয় হোক, তিনি যাবেন না। দর্শকরা যদি কৈফিয়ত চায় কিংবা তার উদ্দেশ্যে টিটকিরি দেয়, তা সহ্য করতে পারবেন না তিনি।